গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখে কিছুটা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিছুদিন আগে যে দীঘা মন্দারমণি বেড়াতে গেছিলাম, তো দীঘার ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বন্ধুরা মন্দারমণিতেও আমরা একদিন ছিলাম, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজ আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, তো তার জন্য দেখো রাস্তাটা অনেক ফাঁকা রয়েছে, আর আমরা সকালে কোনো টিফিন করিনি, কারণ এত সকালে বেরিয়েছি তো রাস্তায় আমরা কোলাঘাটে গিয়ে টিফিন করব। আর বন্ধুরা সত্যি রাস্তাটা যদি এইরকম ফাঁকা থাকে তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর দূরে দেখো দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির এখন পার করে যাচ্ছি, আর সকালবেলা সত্যি রাস্তাটা অনেক সুন্দর রয়েছে। তো এখন আমরা পৌঁছে গেছি বন্ধুরা কোলাঘাটে। তো চলো আজকে আমাদের সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে একবার একটু পরিচয় করিয়ে দিই, কারণ অনেকেই চেনো আমার এই বান্ধবীকে, কারণ অনেক ভিডিওতে যখন আমরা কোথাও ঘুরতে যাই একসাথেই যাওয়া হয়, তো বেশিরভাগই আমরা একসাথেই ঘুরতে যাই। তো আজকেও তাই একসাথেই আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো এই হচ্ছে বান্ধবী, বান্ধবীর ছেলে হাজবেন্ড, আর আমরা দুজন যাচ্ছি। তো এর আগেও আমরা এই রেস্টুরেন্টটায় একবার এসেছিলাম, তো তারপরে আবার আজকে এখানেই দাঁড়িয়েছি। আর সকালের জন্য দেখো আমার বান্ধবী, ও হচ্ছে বাটার টোস্ট নিয়ে নিয়েছে, আর আমি নিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর হচ্ছে সাথে ঘুগনি, কারণ আমার সকালে কচুরিটা খেতেই বেশি ভালো লাগে, যার জন্য আমি কচুরি আর ঘুগনি নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে বন্ধুরা উঠে পড়লাম গাড়িতে, আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার, দেখো মেঘলা ওয়েদার রয়েছে। আর কিছুক্ষণ মানে আসার আগে দেখলাম যে কয়েকটা জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার এই দিকটা দেখো বৃষ্টি হচ্ছে না, বুঝতে পারছি না, কারণ এখন তো বর্ষাকাল, হয়তো যেদিকে মেঘটা জমে হয়তো সেই দিকেই বৃষ্টিটা হয়। আর প্রায় কাছাকাছি আমরা এখন পৌঁছে গেছি। তো বন্ধুরা দীঘার এই গেটটা দেখলে মনে হয় যেন পৌঁছে গেছি দীঘাতে, আর সমুদ্রে কখন যাব। তো হ্যাঁ বন্ধুরা, আমরা যেহেতু বলেছিলাম যে মন্দারমণিতে যাব, হ্যাঁ মন্দারমণিতে অবশ্যই যাব, কিন্তু তার আগে একটু দীঘা ঘুরে তারপরে যাব। আর যেহেতু বন্ধুরা আমাদের মন্দারমণিতে হোটেল বুক করা রয়েছে, তো আমরা মন্দারমণিতেই থাকবো। আর একদিন কিন্তু আমরা দীঘাতেও ছিলাম, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা যে সকল বন্ধুরা দেখোনি তো দেখে নিও। তো বন্ধুরা দীঘাতে আমরা একটু ঘুরে নিয়ে তারপরে দেখো চলে আসলাম আমরা মন্দারমণিতে, আর এই হচ্ছে মন্দারমণির যে হোটেলটা আমরা বুক করেছি, তো এই হচ্ছে সেই হোটেলের যে গেট। তো এখন আমরা ধীরে ধীরে এই গেট দিয়ে এখন আমরা যাব হোটেলে, আর আজকে আমরা সারাদিন এখানে থাকবো, খুব মজা করব সবাই মিলে একসাথে। বলো ভিতরে যাওয়া যাক, আর হোটেলটা কেমন তোমাদের সাথে প্রথমে রুমগুলো শেয়ার করবো। আর এই হোটেলটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি, যেহেতু বন্ধুরা মন্দারমণিতে হোটেলের রেটগুলো অনেকটাই বেশি থাকে, তো তার জন্য দেখো মোটামুটি এই হোটেলটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো রুমগুলো, আমার তো ভীষণ ভালো লাগে, কারণ এর আগে আমরা এই হোটেলে থেকে গেছিলাম, যার জন্য এবার আমরা আসলাম। তো অনেক সময় বন্ধুরা আমাদের মনে হয় যে আমরা দীঘাতে থাকবো না মন্দারমণিতে থাকবো, কোন জায়গাটা সবথেকে বেশি ভালো হবে? তো আমি এটাই বলবো বন্ধুরা তোমাদেরকে, দেখো দীঘার সৌন্দর্য একটা আলাদা, আর মন্দারমণির সৌন্দর্য একটা আলাদা। আর দেখো দীঘাতে সবসময় একটা জমজমাট ভাব রয়েছে, যেটা তুমি মন্দারমণিতে একদমই পাবে না। দীঘা একটা মার্কেট, জমজমাট, লোকজন, হই হুল্লোড়, একটা আলাদা একটা সৌন্দর্য। আর মন্দারমণি, মন্দারমণিতে যদি তোমরা আসতে চাও তো এখানে নিরিবিলি একান্তে একদম মানে কি বলবো, মানে নিরিবিলি যদি পরিবেশ পছন্দ করো তো মন্দারমণি একদম বেস্ট জায়গা। তো বন্ধুরা মন্দারমণিতে আমরা এই হোটেলটাই আছি, আর এর আগেও আমরা এই হোটেলটাই থেকে গেছি, যার জন্য আবার আমরা এই হোটেলেই আসলাম। তো আমরা এর আগে এই হোটেলে আসার আগে আমরা দুই একটা হোটেলে মানে ফোন করেছিলাম যে যেহেতু একবার থেকে গেছি তো ভাবছিলাম যে এবার অন্য কোনো হোটেলে থাকবো, কিন্তু দেখলাম অন্যান্য হোটেলের রেটগুলো অনেক বেশি।
সেই তুলনায় আমরা যে হোটেলটা নিয়েছি বন্ধুরা অনেক সুন্দর একটা হোটেল, দেখেই বুঝতে পারছো যে বাইরেটা কতটা সুন্দর দেখো। আর অনেক বড় জায়গা নিয়ে হোটেলটা মানে তৈরি হয়েছে, তারপরে রুমগুলো যথেষ্ট সুন্দর। তো চলো তোমাদের সাথে রুমগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব। আর বন্ধুরা এই হোটেলটা আমার এত বেশি কেন ভালো লাগে জানো, এই যে সমুদ্র সৈকত, এত কাছ থেকে আনন্দ উপভোগ করা যায়। আর হ্যাঁ, আশেপাশে অনেক হোটেল রয়েছে বন্ধুরা, কিন্তু সেই হোটেলের রেটগুলো অনেকটাই বেশি এই হোটেলের তুলনায়। তো চলো তোমাদেরকে এই হোটেলের রুমগুলো কেমন সেগুলো আগে একটু ঘুরিয়ে দেখায়। তো এই হচ্ছে বন্ধুরা যে সিঁড়ি, তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠে যাচ্ছি। তো বন্ধুরা পৌঁছে গেছি দেখো একদম আমরা রুমের সামনে। তো চলো রুমটাও তোমাদেরকে দেখাই, আর তার আগে চলো ব্যালকানিটা থেকে ঘুরে আসি। বন্ধুরা দেখো ব্যালকানি থেকে ভিউটা জাস্ট একটু দেখো যে কতটা সুন্দর লাগছে। এখানে যদি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকা যায়, কোথা দিয়ে যে সময় চলে যাবে মানে বুঝতেই পারবে না। দেখো কত সুন্দর লাগছে, আর এই ব্যালকানি থেকে দেখো সমুদ্রের ভিউটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে বন্ধুরা, অনেক ভালো লাগছে দেখতে। এই যে আমাদের রুম, আমরা আলটিমেটলি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি আফটার এ লট অফ হান্টিং অফ রুমস। লাইটটা জ্বালা। তো বন্ধুরা পৌঁছে গেছি দেখো রুমের ভিতরে, আর এই হলো আমাদের রুম। তো চলো তোমাদেরকে রুমটা ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে বেড, আর বেডটা যথেষ্ট বড় রয়েছে, একটা কিং সাইজের বেড রয়েছে। আর এ পাশে দেখো ছোট্ট একটা ড্রয়ার রয়েছে। আর এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানি থেকে দেখো কত সুন্দরভাবে ভিউটা দেখা যায়, সমুদ্রের ভিউটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবে। আর দুই দিকেই ব্যালকানি রয়েছে, আর এটা হচ্ছে রুমের সাথে যে ব্যালকানিটা সেটা। তো চলো তোমাদেরকে রুমের মধ্যে আর কি কী আছে একটু ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে রুমের ভিতরে দেখো একটা বড় ওয়ার্ড্রোপ রয়েছে। তো এই ওয়ার্ড্রোপে বেশ বড়, অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে এই ওয়ার্ড্রোপের মধ্যে। তো তারপরে টিভিও রয়েছে, মোটামুটি সব রকম সুযোগ সুবিধাই তোমরা এই রুমের মধ্যে পেয়ে যাবে, বেশ সুন্দর একটা রুম। তো চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। বন্ধুরা চলো এবার দেখাই তোমাদের ওয়াশরুমটা, বেশ বড় কিন্তু ওয়াশরুমটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ খুব সুন্দর, এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। আর দেখো গিজারও রয়েছে, আর এই পাশে দেখো বেশ বড় একটা বেসিনও রয়েছে, তবে খুব পরিষ্কার আর সত্যি খুব ভালো ও লাগছে টয়লেটটা। কারণ আমরা যখন বেড়াতে আসি সবার আগে কিন্তু আমাদের মনে হয় যে হোটেলের টয়লেটটা কেমন হবে, সবার আগে কিন্তু এটাই আমাদের মনে হয় রুমের পাশাপাশি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:30, আমরা দেখো এখন চলে এসেছি লাঞ্চ করতে হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টে তোমরা যা যা খাবার অর্ডার করবে সব কিছুই পেয়ে যাবে। তো চলো আজকের মেনুতে আমরা কী কী অর্ডার করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্লেন রাইস বলেছি, তার সাথে ডাল আছে, আর হচ্ছে আলু চোকা আছে, আর ডিম আছে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। লাঞ্চ তো আমাদের কমপ্লিট হলো, তো চলো এবার তোমাদের দেখাই দেখো এই রিসর্টের সুইমিং পুলটা, দেখো কত সুন্দর, বেশ বড় কিন্তু সুইমিং পুলটা রয়েছে। আর এই পাশে দেখো বন্ধুরা অনেক বড় জায়গা, এখানে কিন্তু গাড়ি পার্কিং করতেও কোনো অসুবিধা নেই। আর এই পুলে কিন্তু মিউজিকের ব্যবস্থাও রয়েছে, তার জন্য তোমাদেরকে রিসেপশনে গিয়ে কথা বলে ব্যবস্থা করে নিতে হবে। তো মিউজিক চালিয়ে আমরা খুব আনন্দ করলাম, নাচ করলাম, সবাই মিলে খুব আনন্দ হলো। তো এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি বন্ধুরা এই রিসর্টের রেটটা কত। তো চলো তোমাদেরকে এই রিসর্টের রেটটা একটু জানিয়ে দিই। তো এর আগে যখন বন্ধুরা আমরা মন্দারমণিতে বেড়াতে এসেছিলাম তখন এই রিসর্টেই আমরা ছিলাম, আর এই রিসর্টে তখন একটু কম রেট ছিল, আর এখন কিন্তু একটু বেশি। আর এই যে সামনের দিকে যে স্কটেজগুলো রয়েছে, তো এই স্কটেজগুলোর ভাড়া অনেকটাই বেশি, যেমন তোমরা এগুলো 5-5.5 করে পেয়ে যাবে। আর আমরা কিন্তু নিয়েছি এই যে বিল্ডিংয়ের উপর ফ্লোরে পরপর দুটো রুম আমরা নিয়েছি।
তো আমরা এক একটা রুম 2300 করে বুক করেছি। আর সবসময় কিন্তু বন্ধুরা এই রেটগুলো কিন্তু একরকম থাকে না, তোমরা যদি সরাসরি এসে কথা বলো তাহলে আমার মনে হয় অনেকটাই কম হয়ে যায়। কোথা দিয়ে যে সারাটা দিন কেটে গেল বন্ধুরা বুঝতেই পারলাম না। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30, তো চলে এসেছি ডিনার করতে। আর আজকে ডিনারে রয়েছে রুটি, ডাল, চিকেন কষা। তো খেয়ে এবার রেস্ট নেব আর আবার সকালে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা সকাল 10:30 সময় আমরা হোটেলের রুম ছেড়ে দেখো বেরিয়ে এসেছি, আর এখন আমরা রয়েছি পথে আর যাচ্ছি হ্যাঁ দীঘার কাছে যে নায়িকালী মায়ের মন্দির রয়েছে, তো সেই মন্দির দর্শন করে তারপরে আমরা বাড়ি ফিরবো। অনেকবার দীঘাতে বেড়াতে এসেছি কিন্তু এই নায়িকালী মায়ের মন্দিরে আসার সুযোগ কখনো হয়নি, তো এই প্রথমবার মায়ের মন্দিরে আসলাম। তো পৌঁছে গেছি মায়ের মন্দিরের যে গেট রয়েছে, তো গেট থেকে একটু ভিতরে এসে দেখো মন্দিরের একদম সামনে রয়েছে। আর এখন বন্ধুরা সকাল, তো পুজো হচ্ছে মন্দিরে, তো চলো দর্শন করে আসি মাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিও দেখছো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।